হ্যালো সবাইকে, আরেকটি কুকিং ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে রান্না করেছি স্বামীর পছন্দের পাবদা মাছ, আর হচ্ছে ছেলের পছন্দের যে কোনো ধরনের বড়াই হোক, এটা অবশ্য ধনে পাতার বড়া, আর আমার পছন্দের পুঁই শাক, তার সাথে আছে গরম গরম ভাত। আজকে আপনাদের সাথে শুধু পুঁই শাকের রেসিপিটাই শেয়ার করব। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করেছি, আর এই শীতকালীন পুঁই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে, কারণ এটার পাতাগুলো এতটাই খেতে টেস্টি লাগে, যা গরমকালের যে পুঁই শাকটা পাওয়া যায় ওটাতে অতটা বেশি একটা টেস্ট লাগে না। এই তো, আর কড়াইয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু পুঁই শাকে যদি জিরা ফোড়ন দেওয়া হয়, দেখবেন যে এটাতে অন্যরকম একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই তো, তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ইলিশ মাছের যে মাথা আছে তাও দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে লবণ দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু মাছটা না ভেজে যদি এরকম তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু ঘ্রাণটা খুবই ভালো আসে, আর খেতেও দেখবেন ভালোই লাগে। আর মাছটা যদি আগে থেকে ভেজে তারপর পুঁই শাক অ্যাড করা হয়, ওই তরকারির টেস্ট আলাদা। কিন্তু আপনারা যদি চান যে শর্টকাট একটু রান্না করব মাছ ভাজার ঝামেলা ছাড়া, তাহলে কিন্তু এইভাবে রান্না করতে পারেন। এটা যে কোনো মাছের মাথা দিয়ে অবশ্য কিন্তু ভালো লাগে, কিন্তু আমি এখানে ইলিশ মাছের মাথাটাই নিয়েছি। এখানে আমি দুইটা মাথা নিয়েছি। তারপর হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। দেখবেন যে এতে করে মাছের টেস্টটা দারুণ হয়ে যাবে। এই তো, তারপর এখন আমি এখানে একটু সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটা কষিয়ে নেব, একটু ঝোল ঝোল থাকতে, এতে করে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। এরপর আগে থেকে কেটে রাখা এখানে আলু, বেগুন আর পুঁই শাক নিয়েছি। আর পুঁই শাকটা অবশ্যই আমি গত 3-4 দিন আগে কিনেছিলাম, ভাবলাম আজকে রান্না করি, আর আজকে খুব শর্টকাটে রান্নাটা হয়ে গেছে বলা চলে যায়। আজকে আমি আগে ভাবলাম পুঁই শাকটা রান্না করি, তারপর ভাত বসাবো, যেহেতু আপনার পুঁই শাকটা কাটা ছিল, তার জন্য কিন্তু রান্না করতে বেশি একটা টাইম লাগেনি। আর পুঁই শাক কেটে রান্না করতে একটু সময় বেশিই লাগে। পুঁই শাকের পাতাগুলো কিন্তু দেখতে যেমন খেতেও দারুণ ছিল। এই তো, এটা অনেকটাই পরে এটা ভেজে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে তারপরে ভেজেছি। আর আগে যদি একবারে লবণটা দিয়ে দিতাম, এতে করে কিন্তু বোঝাই যেত না যে কতটুকু লবণ লেগেছে। এই তো, আমি একটু বেশি পরিমাণে জল দিলাম, কারণ এটা একটু ঝোলঝোল রান্না করব, যেহেতু আর সাথে দেখতে যেতে পেলেন বড়া আর শুকনা তরকারি, এর জন্য আমি একটু ঝোল থাকতে এটা নামাবো। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডাটাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এটা হাই হিটে করে নিচ্ছি, যদি অল্প জ্বাল দিয়ে শাক রান্না করতে চান, এতে কিন্তু শাকটা খুব বেশি একটা টেস্ট হয় না। তারপর একটু ওপর থেকে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে এটা মিশিয়ে দিয়ে আরও 5 মিনিটের মতো ঢেকে এটা রান্না করব। দেখবেন পুঁই শাকে যদি জিরা দিয়ে রান্না করা হয়, ওটার স্মেলটা আলাদা। আর যদি আপনারা আরও অনেকে অনেক ধরনের মশলা দিয়ে রান্না করেন, আদা রসুন দিয়ে, ওটা কিন্তু পুঁই শাকের সাথে যায় না, আর খেতেও তেমন একটা ভালো লাগে না। এই তো হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, আর গরম গরম ভাতের সাথে খেতে যে কী দারুণ লাগবে, আপনারা যদি বাসায় করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। এই তো দেখুন, কালারটাও কিন্তু দারুণ এসেছে। এই ছিল আজকে রান্নাবান্না। এখন আমি এটাতে ভাত বসিয়ে দেব, গরম জল ওই চুলায় বসিয়েছিলাম আমার গ্যাসে, হয়ে গিয়েছে দেখুন। এই দেখুন, গরম জল দেওয়াতে কিন্তু ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ওইদিকে ভাত হতে হতে তরকারি হতে হতে অবশ্য আমি কিন্তু যে বড়াটা করবো, ওই বড়ার পেস্টটা বানিয়ে নিচ্ছিলাম, ভাতে কিন্তু এদিকে বলক চলে এসেছে। আজকে এই পর্যন্তই হয়তো ভিডিওটা, এই যে দেখছেন আমি পেস্টটা কিন্তু করে নিয়েছি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আবার নতুন ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে আসব। আজকে শুধুমাত্র একটি রেসিপি শেয়ার করলাম, আর বড়া তো আমরা সকলেই বানাতে পারি, এটা অবশ্য আমি আটা দিয়ে করেছিলাম আর সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে খেতে ইয়াম্মি ইয়াম্মি লাগবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।